সরকার পতনের এক দফার চূড়ান্ত আন্দোলন করতে গিয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি রাজপথের প্রধান বিরোধী দল বিএনপি। নাশকতার মামলায় দলের শীর্ষ নেতা সহ অনেকেই কারাগারে, কেউ আত্মগোপনে, আবার কেউ বা নিশ্চুপ। কেন্দ্রীয় কার্যালয়ে ঝুলছে তালা। গণগ্রেপ্তারের পাশাপাশি পুরনো মামলার সাজা পেয়েছে তুমুল গতি। হরতাল অবরোধ কর্মসূচির ডাক দিয়ে আন্দোলনের কেন্দ্রবিন্দু রাজধানীতেই নেতাকর্মী ঢিলেঢালা। পাশাপাশি সংসদ নির্বাচনে অংশ নিতে লোভের টোপ গিলছেন সমমনা দলের কেউ কেউ। এর মধ্যে দলের বেশ কয়েকজন বিক্ষুব্ধ নেতা, সাবেক সংসদ সদস্য ও সমমনা দল নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে। কেউ কেউ যোগ দিয়েছেন বিএনপির সাবেক নেতাদের নিয়ে গঠিত সরকারের সহযোগিতায় গঠিত কিংস পার্টি উপাধি পাওয়া সংগঠনে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সংলাপের প্রস্তাব নাকচ করে কঠোর অবস্থান নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দাবি আদায়ে সরকারকে চাপে ফেলতে গিয়ে এখন নিজেরাই উল্টো গাড্ডায় পড়েছে বিএনপি। কঠিন প্রতিকূল পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে দলটি, এ প্রশ্নের উত্তর খুঁজছে রাজনৈতিক সচেতন মহল। বর্তমান পরিস্থিতিতে ধৈর্য ও সততার সঙ্গে সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে থাকা সমমনা রাজনৈতিক দল ও জোটের ঐক্য ধরে রাখাই বিএনপির সামনে বড় পরীক্ষা বলে মনে করেন অনেকে। একই সঙ্গে নেতৃত্বের প্রতি আস্থা ধরে রাখা, আন্দোলনের কর্মসূচি সফল করতে রাজপথে সাহস নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীকে নামানো, সাধারণ জনগণ ও শ্রেণীপেশার মানুষকে আন্দোলনে সম্পৃক্ত করা, অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে থাকা বহির্বিশ্বের শক্তিকে কাজে লাগানো চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে বিরোধী দলের নেতা নির্ধারক নেতাদের মতে মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে নেতাকর্মীর গণগ্রেপ্তার, মুখোশধারী দুর্বৃত্তদের মাধ্যমে বিরোধী নেতাকর্মী তুলে নেওয়া তথা সন্ত্রাসের রাজত্ব ও সরকারি বাহিনীগুলোকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহারের বিরুদ্ধে নৈতিক সমর্থন থাকলেও সুশীল সমাজ তথা বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে সংগঠিত করে রাস্তায় নামানোই তাদের চ্যালেঞ্জ। টানা কঠোর আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে সরকারকে বাধ্য করার পরিকল্পনা করেছিল বিএনপি। লক্ষ্য অর্জনে ইতোমধ্যে দুই দফা হরতাল ও ছয় দফা সারা দেশে অবরোধের মতো কর্মসূচিও পালন করে যাচ্ছে সরকার বিরোধী দলগুলো। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে চলমান এ আন্দোলনকে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সফল করতে নানামুখী পরিকল্পনা নিচ্ছে তারা। এ ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষক ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সমকালকে বলেন, নির্বাচনের সময় যেখানে প্রচার প্রচারণা সহ নানা কর্মযজ্ঞে সারা দেশে শ্বাসরাজ রব হওয়ার কথা, সেখানে এখন এক শ্বাসরুদ্ধকর পরিবেশ বিরাজ করছে। এর পরিণতি সবার জন্য অমঙ্গলজনক হবে। দ্রুত সংঘাত ও সংকটময় পরিস্থিতি উত্তরণের পথ বের করা প্রয়োজন। এটি শুধু আওয়ামী লীগ কিংবা বিএনপির জন্য নয়, দেশবাসী এবং আগামী প্রজন্মের স্বার্থে প্রয়োজন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ক্ষমতাসীন দল যত অত্যাচার নির্যাতন করবে তাদের পতন ততই ত্বরান্বিত হবে। ইতোমধ্যে দেশের অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে। গণ আন্দোলনের মুখে শিগগিরই অবৈধ সরকারের পতন ঘটবে। তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করে এবার আর 2014 ও 2018 সালের মতো একতরফা ভোট দেশের মানুষ হতে দেবে না। বিএনপি ও সমমনা দলগুলো সূত্র জানায়, পরবর্তী কর্মসূচি ও বাস্তবায়নের কৌশল নিতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা ঘন ঘন ভার্চুয়াল বৈঠকে মিলিত হচ্ছেন। একই সঙ্গে সমমনা দল ও জোটগুলোর শীর্ষ নেতারাও নিয়মিত ভার্চুয়াল বৈঠক করছেন। এসব বৈঠকে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান নিয়মিত পর্যালোচনা করে করণীয় নির্ধারণ করা হচ্ছে। একই সঙ্গে বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গেও ভার্চুয়াল বৈঠক করে আন্দোলন সফল করার পাশাপাশি গ্রেপ্তার এড়াতে কলাকৌশল ও দিক নির্দেশনা দেওয়া হচ্ছে।
এদিকে বিদেশিদের কাছে নির্বাচনে বেশি সংখ্যক দল ও প্রার্থীর অংশগ্রহণ দেখাতে বিএনপি এবং সমমনা দলগুলোর বঞ্চিত ও সুবিধাবাদী নেতাদের টার্গেট করেছে সরকার। এজন্য কিংস পার্টিগুলোকে কাজে লাগানোর তৎপরতা চলছে। সূত্র বলছে, প্রকাশ্যে বিষয়টি আমলে না নিলেও ভেতরে ভেতরে চিন্তিত ও সতর্ক হয়ে উঠেছে বিএনপি। সর্বশেষ গতকাল বুধবার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের কল্যাণ পার্টির নেতৃত্বে যুক্তফ্রন্টকে নির্বাচনে অংশ নেওয়ার ঘটনায় বিস্মিত ও ক্ষুব্ধ দলটির নেতারা। আরও বেশ কয়েকটি দলকে নানা লোভনীয় প্রস্তাব ও মামলার চাপ দেওয়ার খবরে তৎপর হয়ে উঠেছেন তারা। বিএনপির হাইকমান্ড বলছে, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর অবস্থান কাজে লাগানোর সর্বাত্মক চেষ্টা করবে বিএনপি। এ লক্ষ্যে আন্দোলন কর্মসূচিতেও শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার চেষ্টা করছে তারা। দলের জ্যেষ্ঠ নেতারাও আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক কূটনৈতিকদের সঙ্গে ঘন ঘন বৈঠক করে দলীয় অবস্থান অবহিত করছেন। এর ওই ধারাবাহিকতায় দলের সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা গতকাল ঢাকার একটি রেস্টুরেন্টে মার্কিন দূতাবাসের চিফ পলিটিক্যাল কাউন্সিলর ও ফার্স্ট সেক্রেটারির সঙ্গে বৈঠক করেছেন। বিএনপি ও বিরোধী দলের নেতারা মনে করেন, যুক্তরাষ্ট্র, পশ্চিমা সহ অনেক দেশ ও উন্নয়ন সহযোগী সংস্থা বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। এরই মধ্যে যুক্তরাষ্ট্র সহ অনেকেই তাদের অবস্থান প্রকাশ্যে জানিয়েছে, ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, বাণিজ্য নিষেধাজ্ঞাও দেয়ার হুমকি রয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি, পুলিশ ও আওয়ামী লীগ পরিবহনে অগ্নিসংযোগ করছে, তবে এসব করে শেষ রক্ষা হবে না। সরকার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। জাকারিয়া ইবনে ইউসুফ, সমকাল।